আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি দিয়ে কুমড়ো ভাজি। কুমড়ো ভাজি এভাবে বানালে খেতে হয় দুর্দান্ত। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমেই আমি নিয়েছি কুমড়ো। কুমড়োগুলো আমি এরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে ভালো করে কুমড়োগুলো মেখে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলের ভিতরে আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে নিচ্ছি। এরকম লাল লাল করে কুমড়ো ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। সবগুলো আমার উল্টানো হয়ে গেছে, অপর সাইডটা আমি ভালো করে ভেজে নেব। দুইটা সাইড আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। পরবর্তী ব্যাচও আমি একই তেলে ভেজে নেব। শুধু আপনারা চিংড়ি মাছ না দিয়ে নিরামিষ এরকম রান্না করে খেতে পারেন, এরকম ভাজি করে খেতেও ভালো লাগে। এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি একই কড়াইতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি কিছু চিংড়ি মাছ কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার চিংড়ি মাছটাকে আমি 4-5 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি কিন্তু অতিরিক্ত মশলা ব্যবহার করব না, শুধু রসুন বাটাটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, যেহেতু হলুদ আমি একবার দিয়েছিলাম। আর সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি, না হয় পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি কিন্তু একবার কুমড়োতে লবণ দিয়েছিলাম, সেজন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, এতে করে কুমড়োটা আরও মিষ্টি লাগবে। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি, এবার নেড়ে চেড়ে নিচ্ছি। মিষ্টি কুমড়ো যদি এরকম রান্না করা হয়, এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনার দুপুরের গরম ভাতের সাথে এই কুমড়ো ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। কুমড়োগুলো আমি যেহেতু চুলা হাই রেখে ভেজেছিলাম, সেদ্ধ হয়নি, সেজন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ডেকে আমি জাল করে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে। এবার আমি আরও 2 মিনিট চুলার উপরে রেখে দেব। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি বেড়ে দেখাচ্ছি এটা কতটা লবণীয় হয়েছে। এটা সকালে বা দুপুরে গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালারটা কত সুন্দর আসছে, একদম টকটকে লাল। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে কুমড়ো এরকম ভাজি করলে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন, যাতে করে নিত্য নতুন ও সহজ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। আজ এখানে শেষ করছি, দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।